জানি না, তবে লজ্জাজনক অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিযায়ী শ্রমিক নিয়ে। এই পরিযায়ী শ্রমিকরা কি করলে তাদের সমস্যা আপাত মেটানো যায়, আমি জাস্ট আজকে এই জায়গাটাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। পরিযায়ী শ্রমিক, প্রথমত এই পরিযায়ী শ্রমিকদেরকে মনে রাখতে হবে এরাই আমাদের দেশের মেরুদণ্ড, এরাই আসল। আমাদের খাওয়া দাওয়া বেঁচে থাকা সমস্ত ওদের দয়ার উপর নির্ভর করছে। এই সত্যটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে তাদের প্রতি মানবিকতা, সহানুভূতি এবং যুক্তিপূর্ণ আচরণ তাদেরকে বাঁচিয়ে তুলবে। সম্প্রতি বোম্বে একটি বিশেষ বান্দ্রায় 3,000 পরিযায়ী শ্রমিক তারা স্টেশনের কাছে জড়ো হয়েছিল, তারই মাঝে সরকার এবং মিডিয়া প্রচার করা শুরু করেছে একটা ধর্মীয় বিভাজন, এটা নাকি মুসলমানরা করিয়েছে হেন তেন ইত্যাদি ব্যাপার। এখন আমার কাছে প্রশ্ন, আমার কাছে বলার বিষয় খুব সহজভাবে যেটা বিষয়, পরিযায়ী যে শ্রমিক তারা নিজেদের এলাকায় নিজেদের বাড়িতে, গ্রাম ছেড়ে তো বাইরে যেতে চায় না, ওখানে রোজগার ভালো হয় না বলে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে। পরিযায়ী শ্রমিকই হোক আর নিম্ন মধ্যবিত্ত মানুষই হোক, এদের কিন্তু ভোরবেলার পর থেকে চিন্তায় পাগল হয়ে যায়। আমাদের এই সমস্যাটা মেটানোর জন্য সরকারকে মাত্র দুটো তিনটে জিনিস করতে হবে। একটা জিনিস এই, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে ঠিকমতো খাবারটা দিয়ে, আবার খাবারটাও সবসময় বড় বড় কথা নয় ভাই, হচ্ছে আমরা তো এরকম জানি যে অনশন করে মানুষ 50 দিন 100 দিনও থাকতে পারে, সেটাও বড় কথা নয় যদি তার মনের শান্তিটা থাকে। অর্থাৎ ওই যে ভোরবেলা থেকে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, যে তার স্ত্রী কেমন আছে, তার বাচ্চা কেমন আছে, বৃদ্ধ মা কেমন আছে, তার বাচ্চাটাকে ডাক্তার দেখানো হয়েছে কি না, এই যে ভয়াবহ টেনশন, এই টেনশনে সে পাগল হয়ে যাচ্ছে। তাই এতদিন বাড়ি ছেড়ে সে বাইরে আছে, সে ছটপট করছে, একে তার পেটে খিদে নেই, শত শত মাইল হেঁটে সে এসছে। তাই তাদেরকে বাঁচানোর জন্য কয়েকটা জিনিস করতে হবে। একটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদেরকে ঠিকমতো খাবারটা দিতে হবে এবং ফোনের মাধ্যমে তার বাড়ির সঙ্গে যোগাযোগ, ধরা যাক বোম্বের কোনো পরিযায়ী শ্রমিকের বাড়ি হচ্ছে বীরভূম জেলার কোনো একটা গ্রামে, আর স্থানীয় প্রশাসন বিডিও অফিস থেকে সেই স্থানীয় পরিযায়ী শ্রমিকের বাড়িতে দেখা করে তাদেরকে চাল ডাল সমস্ত দিয়ে তাদেরকে ভরসা দেওয়া যে আপনার স্বামী যেখানে আছে সেখানে থাক, আপনারা ফোনে বলুন আপনারা ভালো আছেন, আপনারা ভালো আছেন, এই কথাটা শুনতে পারলেই পরিযায়ী শ্রমিকরা ঘুমোতে পারবে, শান্তিতে পাবে। আর একটা কথা, এই এক্ষেত্রে গভর্নমেন্টের একদম বলে দেওয়া উচিত, যেখানে যেখানে তারা চাকরি করত বা কাজ করত সেই মালিকদেরকে বলে দেওয়া উচিত বা গভর্নমেন্ট বলে দেয় যে তোমরা যতদিন আছো ততদিনের বেতন তোমরা পেয়ে যাবে তোমাদের মালিকের কাছ থেকে। শুধু বেতন পাওয়ার এই আশ্বাস দেওয়া, তাদেরকে খেতে দেওয়া এবং তাদেরকে চিন্তাটা দূর করা, আর তার বাড়ির সঙ্গে যাতে সে ফোনে যোগাযোগ করতে পারে, এই কটা জিনিস যদি করতে পারে, আর যারা কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছে প্রধানমন্ত্রীর ফান্ডে, পিএম কেয়ারে বা বিভিন্ন জায়গায় যে কোটি কোটি টাকা, টাকার পাহাড় জমে পড়েছে, এবার টাকা কিছু এনজিওকে হোক কিছু ব্যক্তিকে হোক যারা টাকা দিচ্ছে তাদের যদি বলে দিতে পারে যে অমুক জায়গায় এতগুলো পরিযায়ী শ্রমিক আছে এটা তুমি দেখাশোনা করো, তমুক জায়গায় এত হাজার জন আছে এটা তুমি দেখাশোনা করো, তাহলে মনে হয় তারা অনেক যত্ন থাকবে। মোট কথা, তাদের কপালটা যে একদম ঘামে ভর্তি হয়ে গেছে, তাদের যে মৃত্যু ভয়, তাদের পরিবারের জন্য চিন্তা, এই চিন্তা যদি দূর করা যায় তাহলে আমার ভারতবর্ষের প্রকৃত সন্তান যারা, যারা আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে তারা বেঁচে থাকবে, তারা বেঁচে না থাকলে ভারত বাঁচবে না, সভ্যতা।